নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ। আপনাদের সকলকে স্বাগত, সঙ্গে রয়েছি আমি ত্রিনা চোখ রাখছি আজকের হেডলাইন্সে। থানায় ঢুকে তাণ্ডব, সশস্ত্র বাহিনীর জওয়ানদের পুলিশকে বেধারক মার আরামবাগে। হাসনাবাদে অনুষ্ঠান বাড়িতে না যেতে পেরে আত্মঘাতী সপ্তম শ্রেণীর ছাত্রী। মালদায় গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। গোপালপুরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জনসভা। সাত দফা নির্বাচনের শেষ প্রস্তুতিতে উনি। দত্তপুকুরের গীতা ফার্মাসিতে দুষ্কৃতীদের তাণ্ডব। মিতালির সঙ্গে ক্রিকেট মাঠে যুদ্ধের প্রতিপক্ষ হরমনপ্রীত। থানায় ঢুকে তাণ্ডব, সশস্ত্র বাহিনীর জওয়ানদের পুলিশকে বেধড়ক মার আরামবাগে। ঠিক সময় বাস না পাওয়ায় ক্ষোভ গিয়ে পড়ল পুলিশের উপরেই। থানায় ঢুকে ভাঙচুর চালালো খোদ পুলিশই। বৃহস্পতিবার সন্ধ্যে আরামবাগ থানার তাণ্ডব চালায় সশস্ত্র বাহিনীর জওয়ানরা। হাসনাবাদের অনুষ্ঠান বাড়িতে না যেতে পেরে আত্মঘাতী সপ্তম শ্রেণীর ছাত্রী। টাকি গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সুমনা মিস্ত্রি 12 বয়সের নাবালিকা। অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাননি তার মা বাবা। অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ওই ছাত্রী। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। মালদায় গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। আইপিএল বেটিং চক্রে জড়িত স্বামীর বাজারে লক্ষ টাকা ধার। স্ত্রী প্রতিবাদ করায় স্ত্রীকে অ্যাসিড খাইয়ে খুন করা হয়। রাতে অচৈতন্য অবস্থায় ওই গৃহবধূকে পাড়া প্রতিবেশীরা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মালদা থেকে বিবেক সিংহ, রিপোর্ট, গ্লোব টিভি। গোপালপুরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জনসভা। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর সমর্থনে প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। সাত দফা নির্বাচনের শেষ প্রস্তুতি তুঙ্গে। 19 তারিখ নির্বাচনকে সামনে রেখে তার আগে 11 তারিখ শনিবার বসিরহাটে জোড়া জনসভা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তর চব্বিশ পরগনার শিক্ষা ও পরিবহনের কর্মদক্ষ ফিরোজ কামাল গাজী, সবার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। দত্তপুকুরের গীতা ফার্মাসিতে দুষ্কৃতীদের তাণ্ডব। বুধবার রাতে হঠাৎই মদ্যপ অবস্থায় বিপুল গুহসহ দুষ্কৃতী এসে ফার্মাসির মালিক দেবকুমার মজুমদারের সঙ্গে প্রথমে বচসায় লিপ্ত হয়, পরে তাকে মারধরও করা হয়। এমনই অভিযোগ উঠে আসে বিপুল গুহর বিরুদ্ধে। বিপুল গুহকে গ্রেফতার করে পুলিশ এবং জামিনে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার ব্যাপারে হতবাক দেবকুমার মজুমদার সহ এলাকাবাসী। দত্তপুকুর থেকে প্রিন্স চৌধুরীর রিপোর্ট, গ্লোব টিভি। মিতালির সঙ্গে ক্রিকেট মাঠে যুদ্ধের প্রতিপক্ষ হরমনপ্রীত। বৃহস্পতিবার জয়পুরে ভেলোসিটিকে 12 রানে হারালো সুপার নোভাস। মিতালি রাজ ও হরমনপ্রীত কৌর ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই তারকা। ক্রিকেট মাঠে যুদ্ধের প্রতিপক্ষ ছিল হরমনপ্রীত। নজর রাখবো আজকে আবহাওয়ার খবরে। আর্দ্র এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে আজকে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37.9 ডিগ্রি সেলসিয়াস এবং 27.6 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 92%, সর্বনিম্ন 32%। আপনি আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই সমস্ত খবর দেখাবো আমরা। ফুটেজ সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্ত। এই চোখ রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।